নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে জানাই কেরিয়ার আপডেট বেঙ্গলি ইউটিউব চ্যানেলে স্বাগত। বন্ধুরা, আপনারা কিন্তু সকলেই বলা যেতে পারে, এবং কি আপনাদের ফ্যামিলি বা ফ্যামিলির মধ্যেকার কেউ, যে কোনো একজন বা আপনাদের আশেপাশে প্রচুর লোক আছে যারা কিন্তু ভোটার কার্ড সংশোধন করতে দিয়েছেন বা বলা যেতে পারে নতুন ভোটার কার্ডের জন্য কিন্তু আবেদন করেছেন, এবং তো অনেক দিন হয়ে গেল। কবে নতুন ভোটার কার্ড পাবেন, সংশোধিত ভোটার কার্ডটি কবে হাতে পাবেন, তা নিয়ে কিন্তু আপনাদের মনে কিন্তু বিস্তর প্রশ্ন তৈরি হয়েছে এবং জল্পনা গুঞ্জন পাচ্ছে। এবং সেই সঙ্গে এই যে এনআরসি আর সিএ, এই সমস্ত নিয়ে কিন্তু মানুষের মনের মধ্যে এক আতঙ্ক সৃষ্টি হয়েছে, যার ফলস্বরূপ কিন্তু মানুষ চাইছে যে তার কাছে যেন সঠিক ভোটার কার্ডটি থাকে, তার কাছে যেন সঠিক পরিচয়পত্রটি থাকে। তাই যাদের কাছে এই ভোটার কার্ডে কোনো রূপ ভুল আছে, তারা ভোটার কার্ডের জন্য আবেদন করেছেন, সংশোধন করার জন্য আবেদন করেছেন। যাদের কাছে ভোটার কার্ড নেই, তারা নতুন ভোটার কার্ডের জন্য কিন্তু আবেদন করেছেন। তো অনেক দিন হয়ে গেল, কবে ভোটার কার্ডটি পাবেন, তা নিয়ে কিন্তু আপনাদের মনে কিন্তু অনেক প্রশ্ন সংশোধনা বাজছে। তো অবশেষে কিন্তু ভোটার কার্ড কিন্তু দেয়া হবে জানানো হয়েছে নির্বাচন কমিশন, এবং কবে দেয়া হবে, কীভাবে দেয়া হবে, সমস্ত কিছু কিন্তু ডিটেলস জানিয়ে দেওয়া হয়েছে। তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে একেবারে বিস্তারিত জানাবো যে ভোটার কার্ডটি আপনি কবে হাতে পেতে চলেছেন। তো চলুন বন্ধুরা, একদম একেবারে বিস্তারিতভাবে জানিয়ে দিই যে লেটেস্ট আপডেট খবরটি এসছে, সেই আপডেট খবরটি। তো ভিডিওটি সম্পূর্ণভাবে শুরু করার আগে আপনাদের উদ্দেশ্যে রয়েছে একটি ছোট্ট বার্তা। আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিয়ে অল নোটিফিকেশানটিকে সিলেক্ট করে নিন। তাহলে কিন্তু এই ধরনের লেটেস্ট আপডেট খবর, লেটেস্ট চাকরির খবর কিন্তু আমি সর্বদা আমার চ্যানেলে দিয়ে থাকি, সেইগুলো কিন্তু আপনারা একটু মিস করে যাবেন না। এবং সবচেয়ে বড় কথা, নিজেকে আপডেট রাখার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাথে রাখুন, পাশে রাখুন, তাহলে কিন্তু আপনি সর্বদা সবসময় আপডেট থাকবেন। তো বহুদিন ধরে কিন্তু জল্পনা চলছে কবে বেরোবে ভোটার কার্ড, কবে ভোটার কার্ডটি আপনি হাতে পাবেন, সংশোধনী ভোটার কার্ড কবে আসবে। অবশেষে কিন্তু কমিশন জানিয়ে দিয়েছে, ভোটার তালিকা প্রকাশের দিন পিছলো, বাড়তি নজর রাখছে রাজনৈতিক দলগুলো। তো এই খবরটি কিন্তু বেরিয়ে এসছে একটি বহুল প্রচলিত সংবাদপত্রে। তো আপনারা জানেন যে এ ভোটার কার্ড কিন্তু বেরোনোর ওর দিন ফিক্সড করে দেওয়া হয়েছিল 7ই ফেব্রুয়ারি। 7ই ফেব্রুয়ারি কিন্তু দেওয়া হয়েছিল ডেট, অর্থাৎ এই যে আগামী ফেব্রুয়ারি মাস আসতে চলেছে, এই ফেব্রুয়ারি মাসের 7 তারিখে কিন্তু ভোটার কার্ডের লিস্ট এবং নতুন ভোটার কার্ড কিন্তু আপনারা হাতে হাতে পাওয়ার কিন্তু ডেট দিয়েছিল কমিশন। কিন্তু কিছু রকম ত্রুটি, অর্থাৎ বলা যেতে পারে চারিদিকে কিন্তু রাজনৈতিক ইস্যু নিয়ে, এই যে সিএ এনআরসি এই সমস্ত যে আমি বলছিলাম, তো এইটা নিয়ে কিন্তু একটা মানুষের মধ্যে একটা বিশাল কিন্তু ভয় বা আতঙ্কের সৃষ্টি হয়েছে, যার জেরে ভোটার কার্ডে আধার কার্ড সংশোধন, সেই সঙ্গে ভোটার কার্ডে নতুনভাবে নাম তোলা, হ্যাঁ, ভোটার কার্ডের যাবতীয় যে কাজ করার জন্য মানুষ কিন্তু একেবারে লাইন লাগিয়ে দিয়েছে। এবং বলা যেতে পারে এমন কোনো ফ্যামিলি নেই, এমন কোনো পরিবার নেই যেখান থেকে ভোটার কার্ডের জন্য কোনো না কোনোভাবে তারা অ্যাপ্লাই করেননি। এবং দেখা যাচ্ছে এ যে এত পরিমাণে অ্যাপ্লাই করেছে মানুষ, তো তার ফলে কিন্তু এত সংখ্যক মানুষকে নির্ভুল কার্ড দেওয়া এই দিনের মধ্যে কিন্তু সম্ভব নয়। হয়তো দেখা যাচ্ছে শুধুমাত্র পশ্চিম বর্ধমান জেলাতেই এই নতুন নাম তোলার জন্য আবেদন জমা পড়েছে 77,429টি, সংশোধনের জন্য আবেদন জমা পড়েছে 63,678টি, আর নাম বিয়োজনের জন্য 2,320টি। এবং সেই সঙ্গে দেখা যাচ্ছে যে এক বুথ থেকে অন্য বুথ, যেটাকে আমরা ট্রান্সফার বলে থাকি, ট্রান্সফারের জন্য জমা পড়েছে 9,167টি আবেদন, অর্থাৎ সব মিলিয়ে দাঁড়াচ্ছে 152,594টি। অর্থাৎ শুধুমাত্র ওই পশ্চিম বর্ধমান জেলাতেই 152,594টি ভোটার কার্ড সংক্রান্ত আবেদন জমা পড়েছে। বুঝতে পারছেন বন্ধুরা, এত সংখ্যক কার্ড, এত সংখ্যক মানুষের কার্ড নির্ভুলভাবে দিতে গেলে কিন্তু এই সময়টা কিন্তু উপযুক্ত নয়। তাই এই কাজের জন্য যে সমস্ত আধিকারিকরা রয়েছেন, এই সমস্ত দপ্তরের আধিকারিকরা যুক্ত রয়েছেন, তারা কিন্তু বারবার কমিশনের কাছে কিন্তু দরবার করছিলেন যাতে করে কিছুটা দিন পেরোনো যায়। এবং দেখা যাচ্ছে আসানসোলে 20,402টি, কুলটিতে 19,618টি, এরকম করে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু প্রতিটি জেলা থেকে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু আবেদন জমা পড়েছে। তো প্রথমে কিন্তু কমিশন ঠিক করেছিল যে 7ই ফেব্রুয়ারি এই চূড়ান্ত তালিকা প্রকাশ হবে, অর্থাৎ যারা যারা আবেদন করেছেন তাদের কিন্তু তালিকা প্রকাশ করা হয়ে যাবে এবং তারা কিন্তু কার্ড পেয়ে যাবেন। কিন্তু
জানুয়ারি মাসের তৃতীয় সপ্তাহে, অর্থাৎ এই যে সপ্তাহটা চলছে এখানে এখন এসে দেখা যাচ্ছে যে এখনও কিন্তু প্রচুর পরিমাণে কার্ড পড়ে রয়েছে যেগুলো এখনও সাকসেসফুল হয়নি। তাই কিন্তু এই প্রশাসনিক কর্তারা কিন্তু নির্বাচন কমিশনের কাছে আবদার করেছিলেন যে যাতে করে দিনটি কিছুটা পেছানো হয়। তো সর্বশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী কমিশন কিন্তু জানিয়ে দিয়েছে যে 24শে ফেব্রুয়ারির মধ্যে সাপ্লিমেন্ট প্রকাশ করতে হবে, আর 27শে ফেব্রুয়ারি কিন্তু বেরিয়ে যাচ্ছে চূড়ান্ত ভোটার তালিকার লিস্ট। অর্থাৎ 27শে ফেব্রুয়ারি কিন্তু পর থেকে এবং 27শে ফেব্রুয়ারি থেকে কিন্তু আমরা আপনাদের ভোটার কার্ডটি কিন্তু হাতে পেয়ে যাচ্ছেন। তাই আর কিন্তু দেরি নেই, আর কিছুদিন বাকি আছে, কিছুদিনের মধ্যে কিন্তু আপনারা আপনাদের কার্ডটি পেয়ে যাচ্ছেন কিন্তু কমিশন কিন্তু একেবারে অফিসিয়ালিভাবে কিন্তু জানিয়ে দিয়েছে। আর এই যে আপডেটটি আসছে, এই আপডেটের কার্ডগুলোর মাধ্যমে কিন্তু পরবর্তী যে নির্বাচন রয়েছে, সামনেই পুরসভা নির্বাচন রয়েছে, সেই পুরসভা কিন্তু নির্বাচন হবে। তো বন্ধুরা, এখানে আপনাদেরকে জানাতে চাই, তো এই খবরটির সঙ্গে কিন্তু একটি খবর রয়েছে, সেটি হচ্ছে কিন্তু যে দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলা থেকে কিন্তু বাদ দেওয়া হয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনা জেলাটিকে কিন্তু বাদ দিয়ে কিন্তু লিস্ট প্রকাশ করতে বলেছে কমিশন। দেখতে পাচ্ছেন যে বিজ্ঞপ্তি অনুযায়ী দক্ষিণ চব্বিশ পরগনা ছাড়া রাজ্যের সর্বোচ্চ 27শে ফেব্রুয়ারি প্রকাশ হতে চলেছে চূড়ান্ত ভোটার তালিকা লিস্ট। অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনার যে সমস্ত ভোটাররা রয়েছেন, যারা নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করেছেন, সংশোধন করেছেন, বা ভোটার কার্ডের যে সংক্রান্ত কার্ডের জন্য আবেদন করেছেন, তারা কিন্তু ভোটার কার্ডটি 27শে ফেব্রুয়ারি কিন্তু তাদের কিন্তু হাতে পাবেন না, বা তাদের কিন্তু লিস্টটি আসতে চলছে না। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার লিস্টটি কিন্তু বাদ রাখা হচ্ছে, বাদ বাকি রাজ্যের সমস্ত জেলার লিস্ট কিন্তু প্রকাশ করা হবে এই 27শে ফেব্রুয়ারি। বন্ধুরা, এই ছিল লেটেস্ট আপডেট খবর। অনেকেই আপনারা কমেন্ট করে জানতে চাইছিলেন যে কীভাবে বা কখন আপনাদের কার্ডটি পাবেন। তো কমিশন কিন্তু জানিয়ে দিল যে 27শে ফেব্রুয়ারি কিন্তু চূড়ান্ত লিস্ট দেওয়া হবে। তো বন্ধুরা, এবার আপনাদের জানাতে চাই যে আপনাদের কার্ডটি হয়েছে কি না, তা সেটি কীভাবে জানবেন। তো আমার ভিডিওটির নিচে একটা ডেসক্রিপশান বক্স রয়েছে, তো ওখানে আমি একটা লিঙ্ক দিয়ে দেবো। সে লিঙ্কের মাধ্যমে আপনারা ক্লিক করে চলে যেতে পারবেন একটি ওয়েবসাইটে। এছাড়াও আমি একটা লিঙ্ক দিয়ে দেবো, ও আমার একটা ভিডিও আমি ছেড়েছিলাম আমার চ্যানেলে যে কীভাবে আপনার ভোটার কার্ডটি হয়েছে আপনি দেখতে পাবেন। তো সেই ভিডিওটি আপনি ভালো করে আগে দেখে নেবেন, দেখে নেওয়ার পরে কিন্তু আসা যাবেন ওয়েবসাইট, নাহলে কিন্তু আমরা বুঝতে পারবেন না এবং গিয়ে কিন্তু আমরা আমাদের কার্ডটি হয়েছে কি না দেখতে পারবেন না। তাই প্রথমে ভিডিওটি আপনারা দেখে নেবেন, ভিডিওটি দেখার পর ওই প্রসেস অনুযায়ী আপনারা যাবেন ওয়েবসাইটে, দেখবেন আপনাদের কার্ডটি যদি হয়ে থাকে আপনারা ওখান থেকে কিন্তু জানতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল লেটেস্ট আপডেট খবর। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তো অবশ্যই ভালো লেগে থাকলে লাইক করুন এবং প্রচুর পরিমাণে শেয়ার করুন, যাতে সকলেই এই খবরটি জানতে পারে এবং সকলেই যেন অবশ্যই বুঝতে পারে।